যৌগের সংকেত বা ফর্মুলা। আমাদের মধ্যে অনেকেরই এখনও প্রবলেম হয় কোনো একটি যৌগের সংকেত কীভাবে লিখতে হয় তা বের করতে। অনেকে দেখা যায় এইচএসসিতে পড়ে কিন্তু যৌগের সংকেত বের করতে বললে এখনও হাত কাঁপে। তাই আসো আজকে শুরুতেই আমরা জেনে নিই কীভাবে একটি যৌগের সংকেত লিখব। মনে করি একটি মৌল হচ্ছে এ, আরেকটি মৌল হচ্ছে বি, এর যোজনী হচ্ছে এক্স, বি এর যোজনী ওয়াই। আমরা যখন এ এবং বি সহযোগে যেই পদার্থ বা যৌগ গঠিত হবে এ বি তার সংকেত লিখতে যাব, আমরা কি করব। আমরা যখন এ এবং বি সহযোগে গঠিত যৌগের সংকেত লিখতে যাব তখন আমাদের একটি কাজ, সেটি হচ্ছে এ এবং বি কে পাশাপাশি লেখা। পাশাপাশি লেখার পর আমরা যে কাজটি করব, এ এর যোজনীকে বসাবো বি এর নিচে এবং বি এর যোজনীকে লিখব এ এর নিচে, অর্থাৎ আমাদের যৌগের সংকেত হয়ে যাবে এ ওয়াই বি এক্স। তাহলে এই কথাটি আরেকবার বলি, এর যোজনী হচ্ছে এক্স, বি এর যোজনী ওয়াই, এ এবং বি সহযোগে গঠিত যৌগের সংকেত হচ্ছে এ বি কে পাশাপাশি লিখব, এর যোজনী লিখব বি এর নিচে, বি এর যোজনী লিখব এ এর নিচে, অর্থাৎ হয়ে গেল আমাদের এ বি সহযোগে গঠিত যৌগের সংকেত। তাহলে আমরা যদি সোডিয়াম এবং ক্লোরিন সহযোগে গঠিত সোডিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে চাই তাহলে কি করব, আমরা জানি সোডিয়ামের যোজনী ওয়ান, ক্লোরিনের যোজনীও হচ্ছে ওয়ান, তাহলে সোডিয়াম আর ক্লোরিন তাকে পাশাপাশি লিখব, এর পাশে ওয়ান লিখব, এর পাশে ওয়ান লিখব, অর্থাৎ সোডিয়ামের যোজনী ক্লোরিনের নিচে লিখলাম, ক্লোরিনের যোজনী সোডিয়ামের নিচে লিখলাম। যখনই এই নিচের দুইটি সংখ্যা ওয়ান হয়ে যাবে তখন ওয়ান না লিখলেও চলে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এভাবে লিখলেও যা, সোডিয়াম ক্লোরাইড এভাবে লিখলেও আসলে একই, এবং আমরা যেহেতু বড় ক্লাসে উঠে গিয়েছি আমরা আসলে এভাবেই লিখব। যখনই নিচে কোনো সংখ্যা নেই আমরা ধরে নেই এই সংখ্যাটি হচ্ছে ওয়ান। তাহলে তোমরা আমাকে বলো অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন সহযোগে গঠিত যে পদার্থটি তার সংকেত কি হবে। তোমরা ভিডিওটি পজ দিয়ে এর সংকেত বের করো এবং তারপর ভিডিওটি কন্টিনিউ করে উত্তরটি মিলিয়ে নাও। আশা করি তোমরা সবাই বের করতে পেরেছ অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন সহযোগে গঠিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত। আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী তিন, ক্লোরিনের যোজনী হচ্ছে ওয়ান, তাহলে আমরা কি করব অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লেখার জন্য, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনকে পাশাপাশি লিখব, অ্যালুমিনিয়ামের যোজনী লিখব ক্লোরিনের নিচে, ক্লোরিনের যোজনী লিখব অ্যালুমিনিয়ামের নিচে। আমরা একটু আগেই বলে এসেছি যখনই আমাদের ওয়ান থাকবে তখন আমাদের কাজ হচ্ছে ওয়ানটাকে না লেখা, ওয়ান না লিখলেও চলে, সুতরাং সংকেতটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক একই রকমভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন সহযোগে যে পদার্থটি গঠিত হয় যার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড তার সংকেত বের করতে চাই, আমরা যে কাজটি করব, আমরা এই দুইটা পদার্থকে পাশাপাশি লিখব, এর যোজনী অর্থাৎ ম্যাগনেসিয়ামের যোজনী লিখব অক্সিজেনের নিচে এবং অক্সিজেনের যোজনী লিখব ম্যাগনেসিয়ামের নিচে। আবারও যখন এই দুইটা সংখ্যা সেম হয়ে যাবে তখন আমরা এই সংখ্যা দ্বারা অর্থাৎ তাদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা বা গসাগু সেই গসাগু দ্বারা তাদেরকে ভাগ করব, অর্থাৎ তাদের যোজনীর মধ্যে কমন আসলে কি, আমরা পাচ্ছি কমন হচ্ছে দুই, এই দুই দ্বারা এই সংখ্যা দুইটাকেই ভাগ করব। ভাগ করলে আমরা পাব ম্যাগনেসিয়াম ওয়ান, অক্সিজেন ওয়ান। আবারও একটু আগে আমরা বলে আসলাম ওয়ান লিখলে ওয়ান যদি আমাদের আসে, ওয়ান না লিখলেও চলে, সুতরাং আমাদের এই যৌগটির সংকেত হবে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। তাহলে কি করলাম, যখনই এরকম আমরা সংখ্যা পাবো অর্থাৎ তাদের মধ্যে কোনো কিছু কমন থাকবে, এখানে কমন হচ্ছে দুই, সেই সংখ্যাটি দ্বারা আমরা বাকি দুইটা কি হচ্ছে ভাগ করব, ভাগ করে পেলাম ম্যাগনেসিয়াম ওয়ান, অক্সিজেন ওয়ান
এরপর যেহেতু ওয়ান না লিখলেও চলে, তাই আমাদের সংকেতটি হচ্ছে MgO। এই সব কিছুই গেল আমাদের বিভিন্ন পরমাণু নিয়ে। এবার আমরা যদি যৌগমূলক নিয়ে কাজ করি, অর্থাৎ আমাদের একটি যৌগমূলক হচ্ছে অ্যামোনিয়াম, আরেকটি মূলক হচ্ছে সালফাইড আয়ন। একটি আয়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আরেকটি হচ্ছে সালফাইড আয়ন। তখন আমরা কি করব? এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে অ্যামোনিয়াম আয়নের যোজনী হচ্ছে 1 এবং সালফাইড আয়নের যোজনী হচ্ছে 2। তাহলে সংকেত লেখার সময় আমরা কি করব? আমরা অ্যামোনিয়াম এবং সালফাইডকে পাশাপাশি রাখব। এরপর অ্যামোনিয়ামের যে যোজনী সেটা সালফাইডের নিচে লিখব, যেহেতু এটা 1, তাই 1 আর লিখলাম না। এবং সালফাইডের যে যোজনী সেটা অ্যামোনিয়ামের পাশে লিখব। এবং আমরা জানি অ্যামোনিয়াম সেটা একটা রেডিকেল বা যৌগমূলক, অর্থাৎ তারা সামগ্রিকভাবে একটা আয়নের মতো কাজ করে। তাই আমরা কি করব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিব। ব্র্যাকেট দিয়ে সালফাইডের যে যোজনী 2 সেটাকে নিচে লিখব। সুতরাং অ্যামোনিয়াম সালফাইডের সংকেত হচ্ছে এমন, অর্থাৎ ব্র্যাকেটে অ্যামোনিয়াম, নিচে 2 সালফাইড, তার নিচে আসলে 1 আছে, 1 না লিখলেও চলে। এবার ঠিক একই রকমভাবে যদি দুইটাই থাকে যৌগমূলক, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং ফসফেট আয়ন, তখন আমরা কি করব? ঠিক একই রকমভাবে অ্যামোনিয়াম এবং ফসফেট তাদেরকে পাশাপাশি লিখব। অ্যামোনিয়ামের চারপাশে লিখব ফসফেটের যে যোজনী, অর্থাৎ 3, এবং ফসফেট এর পাশে লিখব অ্যামোনিয়ামের যোজনী 1 না লিখলেও চলে। তার মানে আমরা বলবো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে অ্যামোনিয়াম 3-ফসফেট। সুতরাং তোমরা দেখলে কিভাবে আমরা একটি যৌগের সংকেত লিখতে পারি। কাজটি খুবই সহজ, যেই দুইটি পরমাণু বা মূলক নিয়ে যৌগের যৌগটি গঠিত সেই দুইটিকে পাশাপাশি বসাবো। একজন জেনে এর যে যোজনী সেটা বি এর নিচে বসাবো, বি এর যে যোজনী সেটা এর নিচে বসাবো। হয়ে যাবে আমাদের যৌগের সংকেত।